আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যারা ফ্রিজ ব্যবহার করেন তারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ফ্রিজের পাওয়ার কততে সেট করলে ভালো হ্যাঁ তার মানে হচ্ছে আপনাদের যে ফ্রিজের যে যে যন্ত্র দিয়ে আপনারা ফ্রিজের ঠান্ডা বাড়িয়ে থাকেন এবং কমিয়ে থাকেন সেটা কত পজিশনে সেট করলে ফ্রিজ ঠিকমতো চলবে এই বিষয়টি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো এই বিষয়টি আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব আসলে যে যন্ত্রটির মাধ্যমে আপনারা আপনাদের ফ্রিজের ঠান্ডা বাড়িয়ে থাকেন এবং কমিয়ে থাকেন এই যন্ত্রটির নাম হচ্ছে থার্মোস্ট্যাট হ্যাঁ এটাকে থার্মোস্ট্যাট বলা হয় সঠিকভাবে যদি এই থার্মোস্ট্যাট পজিশন সেট না করা যায় তাহলে কিন্তু ফ্রিজ ঠিক মতো চলবে না এবং ঠান্ডা কম হবে বেশি হবে আবার এমনও হতে পারে কম্প্রেসর সারাক্ষণ চলবে এতে করে আপনার কারেন্ট বিল বেশি আসবে হ্যাঁ এরকম প্রবলেমগুলো হতে পারে এই কারণে একটা ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন কততে রাখা ভালো এটা কিন্তু সবারই জানা দরকার তো এই থার্মোস্ট্যাট পজিশন শীতের দিনে কত রাখবেন এবং গরমের দিনে কত রাখবেন এটা অনেকেই আপনারা জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব তো সব কিছু জানতে হলে আপনাদেরকে ভিডিওটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন তো এই থার্মোস্ট্যাট পজিশন শীতের দিনে কততে রাখবেন এবং গরমের দিনে কত পজিশনে রাখবেন সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যখনই আপনাদের এই ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন পরিবর্তন করবেন তখন প্রথমে আপনার ম্যাক্সিমাম পজিশন থেকে মিনিমামের দিকে নামাবেন ঠিক আছে তার মানে আস্তে আস্তে আপনারা নিচের দিকে নামাবেন আপনাদের ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন যদি সেভেন থাকে তাহলে আস্তে আস্তে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এভাবে নিচের দিকে নামাতে থাকবেন তো নিচের দিকে আস্তে আস্তে নামানোর সময় নামানোর সময় আপনারা দেখবেন হঠাৎ করে খেয়াল করবেন যে টক করে একটা শব্দ হবে তো এই যে কট করে একটা শব্দ হলো এই শব্দ হওয়ার পর পরেই আপনারা খেয়াল করবেন আপনাদের ফ্রিজের পিছনে যে কম্প্রেশর মেশিন আছে সেই কম্প্রেসর মেশিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন আপনাদেরকে যে পজিশনের কথা জানিয়ে দিব তখন আপনারা ওই পজিশনে আপনাদের ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন বা পাওয়ার সেট করে দিবেন তাহলে আপনাদের ফ্রিজটা ঠিকঠাক মতো চলবে কোনো সমস্যা হবে না তো প্রথমে গরমের দিনের কথা আপনাদেরকে আমি বলি যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু ফ্রিজের পাওয়ার বাড়িয়ে রাখতে হয় ঠিক আছে যদি ফ্রিজের পাওয়ার যদি আপনারা সেট করে না দেন অথবা আপনাদের একটু হাত দিয়ে যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে এমনও হতে পারে যে আপনার প্রচণ্ড গরম যখন পরে যখন তাপমাত্রাটা অনেক বেশি থাকে তখন হয় কি এই ফ্রিজের থার্মোস্ট্যাট মতো কাজ করতে পারে না ঠিক আছে এই কমপ্রেশারটাকে অন অফ করতে পারে না তখন ম্যানুয়ালি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে অথবা পজিশনটা যদি ঠিক পজিশনে দিয়ে সেট করে দেওয়া যায় তখন আপনার এই থার্মোস্ট্যাট পজিশনটা কাজ করে এবং পিছনের কমপ্রেশারটা ঠিকঠাক মতো অন এবং অফ হয় আর যদি আপনারা শীতের দিনেও যে পজিশনে রেখেছেন এবং গরমের দিনেও যদি ওই পজিশনে রেখে দেন তাহলে কিন্তু এমনও হতে পারে আপনার পিছনের সারা সারাক্ষণে চলতে থাকবে এবং আপনাদের কারেন্ট বিলটা অনেক বেশি আসবে সেই কারণে এই ফ্রিজের যে থারমোস্টার পজিশনটা আছে এটা শীতের দিনে এক রকম রাখতে হয় এক পজিশনে রাখতে হয় এবং গরমের দিনে আরেক পজিশনে রাখতে হয় তো গরমের দিনের ব্যাপারটা আপনাদেরকে আমি বলছি গরমের দিনে যেহেতু বাইরের তাপমাত্রাটা অনেক বেশি থাকে এবং প্রচণ্ড গরম থাকে সেহেতু আপনার ফ্রিজের ভেতরে অল্প সময়ের মধ্যেই ফ্রিজের ভেতরে ঠান্ডাটা কমে যায় এবং ভেতরে গরম হয়ে যায় আর যখন গরম হয় তখন কিন্তু আপনার কম্প্রেশারটা তাড়াতাড়ি চালু হয়ে যায় ফ্রিজটাকে ঠান্ডা করার জন্যে এখন আপনি যদি থার্মোস্টারটা পজিশনটা গরমের দিনে কমিয়ে রাখেন তাহলে কিন্তু ঘন ঘন আপনার পিছনের কম্প্রেশারটা চালু হবে এবং বন্ধ হবে এবং আপনার দীর্ঘ সময় মানে থার্মোস্ট্যাট পজিশনটা কমিয়ে রাখলে আপনার অনেক সময় লাগবে ফ্রিজের ভেতরে ঠান্ডা হতে এই কারণে কিন্তু আপনার পেছনের যে কম্প্রেশারটা আছে ওই কম্প্রেশারটা কিন্তু অনেক সময় নিয়ে চলবে আর অনেক সময় নিয়ে চললে কারেন্ট বিলটা অনেক বেশি আসবে সেই কারণে যদি আপনাদের কারেন্ট বিলটা কমাতে চান তাহলে গরমের দিনে থার্মোস্ট্যাট পজিশনটা একটু বাড়িয়ে রাখবেন এখন কততে রাখবেন হ্যাঁ আমি বলতেছি আপনারা আপনাদের ফ্রিজে লক্ষ্য করবেন আপনাদের ফ্রিজের যে থার্মোস্ট্যাট পজিশন সেটার ম্যাক্সিমাম পয়েন্ট কত সেটা আগে খেয়াল করবেন অনেক ফ্রিজে থাকে ম্যাক্সিমাম পয়েন্ট থাকে সাত এক একটা ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন এক এক রকম থাকে তো আপনি আপনার ফ্রিজটা খেয়াল করবেন আপনার ফ্রিজের সর্বোচ্চ পজিশন যদি সাত হয় ঠিক আছে থার্মোস্ট্যাট পজিশন যদি সাত হয় তাহলে আপনি গরমের দিনে পজিশন রাখবেন হচ্ছে চারে হ্যাঁ চার পজিশনে রাখলেই হবে আপনি চার থেকে একটু বেশি বা বাড়িয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে গরমের দিনে কোনোভাবেই আপনার ফ্রিজের থার্মোস্টার পজিশন যদি সাত হয় তাহলে কিন্তু চারের নিচে নামানো যাবে না চার অথবা চার থেকে একটু বেশি পজিশনে আপনি আপনার ফ্রিজটা পজিশন সেট করে দিবেন তাহলে আপনার ফ্রিজটা ঠিকঠাক মতো চলবে ঠান্ডা ভালো হবে এবং অতিরিক্ত কারেন্ট বিল আসবে না আবার অনেক ফ্রিজের ম্যাক্সিমাম পজিশন থাকে হচ্ছে দশ তো যাদের ফ্রিজের ম্যাক্সিমাম পজিশন দশ তারা গরমের দিনে আপনারা সেট করবেন হচ্ছে ছয় পজিশনে তো ছয় পজিশনে গরমের দিনে সেট করলে আপনাদের ফ্রিজটা ঠিকমতো ঠান্ডা হবে এবং অতিরিক্ত কারেন্ট বিল আসবে না এবং ফ্রিজটাও ঠিকঠাক মতো চলবে তো এখন আমি আপনাদেরকে শীতের দিনের ব্যাপারটা জানিয়ে দিব শীতের দিনে আপনারা সবাই জানেন যে চারপাশের তাপমাত্রাটা অনেক কম থাকে অর্থাৎ ঠান্ডা থাকে সেই কারণে থার্মোস্ট্যাট পজিশনটা কমিয়ে রাখলেও সমস্যা নেই তো থার্মোস্ট্যাট পজিশনটা কমিয়ে রাখলেও আপনার ফ্রিজটা ঠিকঠাক মতো চলবে কোনো সমস্যা হবে না তো যাদের একইভাবে আমি যেভাবে বলছি যে যাদের ফ্রিজের ম্যাক্সিমাম পজিশন সাত তারা হচ্ছে আপনারা শীতের দিনে সেট করবেন হচ্ছে দুই অথবা টু ঠিক আছে টু অথবা টু পয়েন্ট ফাইভে রাখলেই আপনাদের শীতের দিনের জন্য সর্ব অ্যানাফ কোনো সমস্যা নেই আর যাদের ফ্রিজের ম্যাক্সিমাম পজিশন অর্থাৎ সর্বোচ্চ পজিশন হচ্ছে দশ তারা শীতের দিনে সেট করবেন তিন অথবা তিন পয়েন্ট পাঁচ থ্রি অথবা থ্রি পয়েন্ট ফাইভ তো এই পজিশনে রাখবেন তিন অথবা সাড়ে তিনের মধ্যে রাখবেন তাহলেই শীতের দিনে আপনাদের কোনো সমস্যা হবে না ফ্রিজটা ঠিকঠাক মতো চলবে ঠান্ডা ভালো হবে এবং অন্য কোনো সমস্যা হবে না তো এটাই ছিল আপনাদের প্রশ্ন যে আপনারা শীতের দিনে আপনাদের ফ্রিজে থার্মোস্ট্যাট পজিশন কততে রাখবেন এবং গরমের দিনে আপনাদের থার্মোস্ট্যাট পজিশনটা কততে সেট করবেন তো আপনাদেরকে আমি শীতের দিনের কথা এবং গরমের দিনের ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা দেখার পরে ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন যেন এই বিষয়গুলো সবাই জানতে পারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ